نحمد هو ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى الحمد لله أمرا أجكيز جي پوبیتر مجلسی اپورسید بیشی اما کی تمہارا مطاقیر گناگر کی کچھو بلا جنو بہت سی حجر মোর্শিদ জি কথা বলছে তার হুকুম পালনের জন্য দুইটাকে কথা একটু বলছে আজকে যে মজলিস এটা কোন জলসা জলিসের মজলিস না আজকে খানকাই মজলিস এই খানকাই মজলিসে আমরা কিসের জন্য আসি আমাদের উদ্দেশ্য বা কি আমাদের উদ্দেশ্য এটাই যে খানকাতে এসে আমাদের ইসলাহের মুআশারা হবে এবং তাজকিয়ায়ে নাফস এই তাজকিয়ায়ে নাফসের জন্য আমাদের উলামায়ে হক তারা আলিম হওয়ার পরে দীর্ঘদিন পীর মুর্শিদের সান্নিধ্যে থেকে তারা হচ্ছে নিজের ইসলাহ করেছে এবং তাদের নফসকে পাক করেছিল আজকে তাদের নাম আমরা সকলে খুবই সম্মানের সঙ্গে নিয়ে থাকি বর্তমানে ওলামার সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু এই জিনিসের খুবই অভাব আজকে আমরা হচ্ছে যদি আমাদের পীর মুর্শিদের কাছে এসে আমরা যদি আমাদের নিজের ইসলাহ না করতে পারি যে কথাগুলো আমরা শুনব সেগুলো দিলের কান দিয়ে শুনতে হবে এবং আমাদের যে সমস্ত অভ্যাসগুলো আছে সে অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে এবং আমাদের যে নফস যেটা হযরত একটু আগে বলেছেন মাওলানা তাহির সাহেব মাদিজুল আলিম একটু আগে বললেন এই নফসকে হচ্ছে দমন করতে হবে এই যে নফসে আম্মারা সকল সময় আমাদের হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে আমাদের কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা পীর মুর্শিদের সান্নিধ্যে এসে তাদের নির্দেশ মতো আমরা আমাদের নফসকে পাক করব এটাই হচ্ছে আমাদের আশা হযরত আমাদের এখানে সাগর দ্বীপে বেশ কয়েকবার এসেছে এবং হযরতের সান্নিধ্যে এসে আমরা অনেকখানি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি এবং আজকে যেটা বলছেন যে মাদ্রাসা ভাই আমি মাদ্রাসা চালাইনি আমার উপর একটা জিম্মাদারি দেওয়া আছে সেই জিম্মাদারিটা নির্বাহের চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন কিছু বাচ্চা তারা পড়াশোনা করে এবারে কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা নির্বাহের চেষ্টা করে যাচ্ছি সময় মতো এখানে আসতে পারি প্রতি বছর হচ্ছে খবর পেয়ে থাকি আমার এহিয়া ভাই এবং হচ্ছে মন আবুল কালাম সাহেব এনার দুজন প্রায় খবর দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্য যে আসতে পারিনি গোনাগারকে আল্লাহ পাক আজকে যে এখানে পৌঁছাবে অনেকদিন থেকে খুব আশা করেছিলাম তো আল্লাহ পাক আজকে আপনাদের এখানে আল্লাহ পৌঁছেছে হজরতে খেদমতে হজরতের সান্নিধ্যে আসতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্যবাদ করছি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য দিয়ে হয়তো করব না হজরতের মুখ থেকে আমরা কিছু শুনব এই আশা নিয়ে আমরা এখানে এসেছি আসসালামু আলাইকুম